অবশেষে ট্রামে উঠতে পারছি। এই হচ্ছে কলকাতার সেই বিখ্যাত ট্রাম। আমাদের এখানে গাড়ি যেভাবে চলে গাড়ির সাথে এগুলো চলে। তো আপনাদের কলকাতার ট্রাম দেখাইলাম, এখন হচ্ছে কলকাতার আরেকটা ফেমাস জিনিস দেখাই, সেটা হচ্ছে আপনি এখানে অনেক সিন্ডিকেট আছে, যারা বাঙালি টুরিস্ট দেখলে ওদের অ্যাটাক করার চেষ্টা করে, ওদের কাছ থেকে টাকা ধান্দা করার চেষ্টা করে। আসসালামু আলাইকুম, আজকে হচ্ছে আমরা বেরোইছি সকাল সকাল, আমরা যাচ্ছি হচ্ছে আপনার মেট্রো, সরি মেট্রো না, আমরা যাচ্ছি হচ্ছে ট্রাম দেখতে, ট্রাম রেল যেটাকে বলে। এটা শুধু আপনারা কলকাতায় দেখতে পাবেন, ইন্ডিয়া তার কোথাও নেই, বাংলাদেশেও নেই। এটা সেই ব্রিটিশ আমল থেকে চলে আসতেছে ট্রাম রেল যেটা, তো ওটা দেখবো। প্রথমে আমরা একটু ব্রেকফাস্ট করবো, তারপরে হচ্ছে ট্রাম রেল দেখতে যাব। কলকাতা কেসা লাগা আপকো? আচ্ছা, বহুত খুবসুরত সিটি হ্যায়। কিতনে দিন থে আপ? মানে 4-5 ডেজ সে ইধার হুঁ। তো মানে তো আতা রহতা হুঁ কলকাতা। কলকাতা খানে কে লিয়ে বড়া আচ্ছা সিটি হ্যায়, ঘুমনে কে লিয়ে আচ্ছা সিটি হ্যায়। তো সামাল কে জানা ফির। হামারা হামারা হিরো। তো আমরা সকালে নাস্তা ব্যবস্থা করলাম এখানে, স্ট্রিটে অনেক ভালো ভালো অনেক কিছু নাস্তা পাওয়া যায় আর অনেক সস্তা। আমরা আছি এখন পার্ক স্ট্রিটে। পার্ক স্ট্রিট এলাকাটা অনেকটা মানে এখানকার পশ এলাকার মধ্যে একটা, মানে ভিআইপি এলাকা। আর এখানে অনেকগুলো আপনারা ইউরোপিয়ান যুগের বিল্ডিং দেখতে পাবেন। মানে এই বিল্ডিংগুলো হচ্ছে যখন এখানে ইংরেজরা ছিল তারা বানাই গেছিল। এখনও দেখেন বিল্ডিংগুলো এখনও কত সুন্দরভাবে রাখছে মেনটেন করে। পার্ক স্ট্রিটে অনেক ইউরোপিয়ান যুগের স্থাপত্য আছে, স্পেশালি অনেক প্রফেশনাল যে ইগুলো আছে ওগুলোতে এরা খুব মেনটেন করে রাখছে তাদের বিল্ডিংগুলোকে। তো আপনারা যারা পার্ক স্ট্রিটে থাকবেন তাদের জন্য বলে দেই, মার্কুই স্ট্রিট থেকে আর ধর্মতলা থেকে পার্ক স্ট্রিট বেশি দূরে না, আপনারা চাইলে হেঁটেও যেতে পারেন। এখান থেকে হেঁটে আপনারা 7-8 মিনিট 10 মিনিটে চলে যেতে পারেন। আর বাংলাদেশ থেকে যারা আসে তারা মূলত মার্কুই স্ট্রিট, নিউ মার্কেট এইসব এরিয়াতেই থাকে। সো আপনারা যারা আসবেন তারা পার্কুই স্ট্রিটে থাকলে আপনাদের জন্য সুবিধা, ওইখানে ওনার ভাড়া কম আছে। আবার হচ্ছে আরেকটা জিনিস আছে, যেটা হচ্ছে আপনারা চাইলে আপনারা এই ভিড়ভাড় থেকে দূরে থাকতে পারেন, কারণ এখানে অনেক সিন্ডিকেট আছে, যারা বাঙালি টুরিস্ট দেখলে ওদের অ্যাট্যাক করার চেষ্টা করে, ওদের কাছ থেকে টাকা ধান্দা করার চেষ্টা করে। তো ওটা থেকে আপনারা বেঁচে যাবেন। এখানে দাদা যাবা ট্রাম্প লাইনের ওইখানে যাবো। হ্যাঁ, কত? 50? এ তো গরিব হ্যা বহুত, 50 কিউ? 30 লে লো, 30। ইয়ে বলে রিক্সা ইয়ে। আচ্ছা ভাই, ইহা পে ইস তরহ কা চলতা হ্যায়, হামারে ও সাইকেল ও প্যাডল ওয়ালা। তো এই রিক্সায় হচ্ছে মানে আমি চড়ি নাই এর আগে, তো আজকে চড়লাম। একটা ইচ্ছা ছিল এই রিক্সাগুলোই চড়বো, রেয়ার রিক্সা আর এই যে হলুদ ট্যাক্সি, এগুলো রেয়ার, এগুলো শুধু আপনারা কলকাতাতেই পাবেন, অন্য কোথাও পাবো না। আচ্ছা নেই লাগতা আছে কালচার এদের কা। অবশেষে ট্রামে উঠতে পারছি, এই হচ্ছে কলকাতা সেই বিখ্যাত ট্রাম। ট্রামগুলো আপনার হচ্ছে একদম রাস্তার মাঝামাঝি চলে, মানে এখানে গাড়ি আর এখানে মাঝ দিয়ে চলতেছে ট্রাম।
ওই সাইডেও আপনারা বাইক গাড়ি দেখতে পারবেন, আর এই সাইডেও আপনারা গাড়ি বাইক দেখতে পারবেন। এটা রাস্তার মাঝামাঝি চলে আর গাড়ির সাথে মিলেই চলে। তো ট্রাম্পের এক্সপিরিয়েন্স মোটামুটি ভালোই আছে। আপনারা যারা বাংলাদেশ থেকে আসবেন, যেহেতু আমরা এগুলো দেখি নাই আর এগুলো চড়িও নাই, তো এক্সপিরিয়েন্সের জন্য একবার হলেও চড়তে পারেন। আপনারা এক্সপিরিয়েন্স হবে, একটা নতুন জিনিস চড়লেন দেখলেন, বাস এইটুকুই। তাছাড়া আহামরি এমন কিছু না, এক্সপিরিয়েন্স করতে পারেন আপনারা। এখানে খাম থামবে নাকি দাদা? এই হচ্ছে ট্রাম এক্সপিরিয়েন্স। তো যাই হোক, ভালো লাগছে আর খুবই ভালো লাগছে এখানে চড়ার পরে। এটা নতুন এক্সপিরিয়েন্স হবে, আপনারা যারা আসবেন তারা এখান থেকে দেখবেন। এখানে কলকাতায় মানে সারা কলকাতা জুড়ে আপনাদের এই লাইনগুলো দেখতে পাচ্ছেন, এই এই লাইনগুলো বিছানো আছে, এগুলো রাস্তার মাঝখানেই থাকে। তো এগুলো গাড়ির সাথে, আমাদের এখানে গাড়ি যেভাবে চলে গাড়ির সাথেই এগুলো চলে, রাস্তা আছে। তো আপনাদের কলকাতার ট্রাম দেখাইলাম, এখন হচ্ছে কলকাতার আরেকটা ফেমাস জিনিস দেখাই, সেটা হচ্ছে আপনার হলুদ ট্যাক্সি। এটাও এখানকার ফেমাস আর এখানেই পাওয়া যায়। দাদা পার্ক স্ট্রিট, এই হচ্ছে আপনার কলকাতার আরেকটা ফেমাস, এখানকার ট্রাম যেমন ফেমাস এখানকার হলুদ ট্যাক্সিগুলো অনেক ফেমাস। এই ছিল হলুদ ট্যাক্সি। আপনারা কলকাতায় আসলে ট্রাম, এই ট্যাক্সি, এগুলো হচ্ছে কলকাতার সিম্বল, তো আপনারা এগুলো চড়তে পারেন জাস্ট এক্সপিরিয়েন্সের জন্য, আহামরি কিছু না। আর যারা যেই হলুদ ট্যাক্সিগুলো, এগুলো মোস্ট অফ দি নন এসি হয়, এই জন্য আপনারা যেহেতু একটা জায়গায় একটা জিনিস শুধু এই জায়গায় দেখা যায়, সেহেতু এক্সপিরিয়েন্স যারা করবেন, যারা ট্রাভেলার, তারাই আপনারা চড়বেন। তাছাড়া এতে আহামরি এমন কিছু না। তো ভিডিওটি এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।